আগামীকালই শুরু হচ্ছে প্রাণের মেলা অমর একুশে বই মেলা। সব প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণ ঘুরে শেষ দিনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহী। বৃহস্পতিবার বিকেল তিনটায় মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে এই বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যান মিলে প্রায় ১১.৫ লাখ বর্গফুট জায়গা জুড়ে এবার আয়োজন করা হয়েছে বইমেলা। থাকছে ৩৩৫টি স্টল এবং ৩৭টি প্যাভিলিয়ন। কোনোটাতে চলছে রঙের আঁচড়, কোনোটিতে আবার ঠুকঠাক শব্দে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরোপুরি শেষ হতে লাগবে আরও কদিন। মেলার প্রথম দিনে আসি বা কাজ শেষ হবে, তারপরে আস্তে আস্তে কাজ চালিয়ে যেতে হবে। এখন ৭০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। শহীদ মিনারের উৎপত্তি হয়েছে এই ভাষা শহীদদের শহীদ হওয়ার পরে। তো শহীদ মিনারটা ভাষা মানে বইমেলার তো একটা বড় একটা অংশ, মূল থিম বা মূল বিষয়। তো শহীদ মিনারটা তো এখানে বেশি প্রাধান্য পায়, সে কারণে আমরা কি শহীদ মিনারটাই আঁকছি, স্টলে আঁকছি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বললেন বইমেলা নিয়ে কোনো হুমকি নেই, তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বইয়ের প্রকাশকদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অবতৎপরতা বা যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী তৎপরতা যাতে প্রতিহত করা যায়, সব মিলে এবারের মেলাটিকে একটি নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রকাশকরা জানান সৃজনশীল বইয়ে এবার সাড়া মিলবে বেশি। প্রকাশনা ব্যবসা আর ১০টা ব্যবসার মতো একমাত্র মুনাফার উদ্দেশ্যে পরিচালিত ব্যবসা হওয়া উচিত নয়, কারণ এটা বিশ্ববিদ্যালয়ে যেমন এটা ব্রত পালন করে, এটা প্রকাশনা প্রতিষ্ঠানও একই রকম তার ব্রত থাকে। সেই ব্রতটা হচ্ছে জাতি গঠন এবং জাতীয় চেতনাকে শানিত করা, জাতিকে সংস্কৃতি মনস্ক করা। প্রকাশক হিসেবে এই দায়িত্বটুকু প্রকাশককে অবশ্যই পালন করতে হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মাহফুজা মোসলেহী, এটিএন নিউজ, ঢাকা।